নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ফুড নিউজ .com-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে মরিচ ট্যাংরা। এখানে আমি পেঁয়াজ কলি আলু ব্যবহার করেছি, এটা অপশনাল, যে কোনো সবজি আপনারা নিতে পারেন। চলুন রান্নাটা দেখে নিই। এখানে ট্যাংরা মাছগুলোতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর কিছুটা কাঁচা সর্ষের তেলও মাখিয়ে দিচ্ছি। এইবার কড়াই ভালো করে গরম করে তারপর তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। আর মাছগুলো আমি 2 পিঠি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আলুগুলো আমি লম্বা এবং সরু করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলু লাল করে ভেজে তুলে নিচ্ছি। আরও সর্ষের তেল আমি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন জিরে দিচ্ছি, আর খুব সামান্য হিং দিয়ে দিলাম, আর 3-4টে রসুন থেঁতো করে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেবো, হালকা ভাজবো। এবার পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। হাফ টি স্পুন ধনের গুঁড়ো, আরও কিছুটা ধনের গুঁড়ো দিলাম। 1/2 টি স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টি স্পুন গোলমরিচের গুঁড়ো, একটু মশলাটা নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করে একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন। কাঁচা লঙ্কা কুচি একটা দিয়ে দিলাম। এখন আমি 1/2 টি স্পুন নুন দিলাম, বাকিটা প্রয়োজন হলে পরে দিয়ে দেব। সব মশলা একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি।
এখানে মশলাগুলো খুব বেশিক্ষণ ধরে কষার দরকার নেই। এবার 1 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার ঝোলের জন্য বা আলু সেদ্ধ করার জন্য যতটা জল লাগবে সেটাও দিয়ে দেবো, আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, ভাজা আছে আলুগুলো। এখানে আমি 1 টিস্পুন ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।